हेलो फ्रेंड्स, अपन सकल के आबो एक नतून भिडियोते स्वागतम। तो फ्रेंड्स, फाइनली आजकल भिडियोते अपन के देखाते चले क्यों अपना व्हाट्सएपर चैट क्यों लक करबें। देखो अपनारा पार्सोनल कारोर किन्तु चैट এখন কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট অনেক দিন আগেই চলে এসেছে। আমার ভিডিওটি বানাতে লেট হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা এখন আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাটটি লক করতে পারবেন একদম ডিরেক্টলি। তো যেটির মাধ্যমে কিনা আপনাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। দেখুন, আপনারা কিন্তু আপনাদের রিলেটিভকে অনেক সময় ফোন দেন, কিংবা আপনাদের যদি আপনার দাদা থাকে সেক্ষেত্রে দাদাকে ফোন দিতে হয়, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা চেক করতে পারে। তো আপনাদের কিন্তু যদি কোনো পার্সোনাল কারোর কাছে চ্যাট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই চ্যাটটি আপনারা ডিরেক্টলি কিন্তু লক করতে পারবেন একটি সেটিংয়ের মাধ্যমে। জাস্ট আমি আপনাদেরকে সেটিংটি দেখাবো, তাহলে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে চ্যাট লকটি করতে হয়। তো আপনারা ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের সাথে আছি দেবদাস, আর আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি এখন চলুন আমি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিই। फ्रेंड्स, फाइनलि आपनारा आपनादेर व्हाट्सएपर चैट्टी लक करार जोन्नो सर्वफास्ट डिजे कास्टी करबेन। आपनादेर व्हाट्सएप एप्लीकेशनटी एकबार ओपेन करे नेबेन। देखुन, आमी व्हाट्सएप एप्लीकेशनटी ओपेन करलाम। व्हाट्सएप एप्लीकेशनटी ओपेन करार पर आपनारा जेई चैट्टी लक करते चान जस्ट सेई चैटे एकबार प्रेस करे नेबेन। आमी एक्साम्पल हिसेबे एकदम देखिये दिच्छि, सर्वफास्टे एई चैट्टी लक करे फार्स्टे देखाच्छि। जस्ट आपनारा देखते पाच्छेन बा साइडे किन्तु रयेछे एरो चिह्न, तार साइडे किन्तु प्रोफाइल पिक्चारेर लोगो, एबं डान साइडे रयेछे किन्तु एकदम मिडिल पजिशने जे आपनारा जेई नामटी दिये सेभ करबेन सेई नामेर किन्तु एकबार आपनादेरके क्लिक करते होबे। आपनारा किन्तु এই থ্রি ডটও ক্লিক করবেন না, ভিডিও কল রয়েছে সেখানেও কিন্তু ক্লিক করবেন না। জাস্ট আপনারা নামে প্রেস করবেন। দেখুন, প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনাদের শো করবে। একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে আসলেই দেখতে পারবেন চ্যাট লকের অপশন রয়েছে একদম নিচে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট গ্রুপের উপরে ঠিক উপরে চ্যাট লকের অপশন কিন্তু শো করবে। জাস্ট আপনারা চ্যাট লকে প্রেস করবেন। চ্যাট লকে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থেকে থাকে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনটি কিন্তু শো করবে। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট না সাপোর্ট থাকলে এখানে কিন্তু শুধুমাত্র লক দিস চ্যাট এই লেখাটি শো করবে। জাস্ট আপনারা এটি অন করে দেবেন। দেখুন, অন করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট যেটি দেওয়া থাকবে ফোনের লক স্ক্রিনে, মানে ফোনের লক করার সময় আপনারা যেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে রাখবেন সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো চলুন আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেরিফাই করে দেওয়া হয়ে গেছে আমার। এখানে ভেরিফাই করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই অপশনটি শো করবে, দিস চ্যাট ইজ নাও লকড। জাস্ট আপনারা ভিউতে যদি প্রেস করেন সেক্ষেত্রে ভিউ দেখতে পারবেন, মানে চ্যাটটি লক হওয়ার পর কিরকম দেখাবে। দেখতে পাচ্ছেন লকড চ্যাটস এখানে কিন্তু শো করছে, মানে কি আপনাদের আপনারা যাদের যাদের চ্যাটটি লক করে রাখবেন সমস্ত নাম্বার কিন্তু সিরিয়ালে এখানে শো করবে। জাস্ট আমি একটি চ্যাট আপনাদেরকে লক করে দেখালাম, তাই এখানে একটি চ্যাট শো করছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই চ্যাটটি কিন্তু পুরোপুরি লক হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটি জিনিস জানতে হবে যে চ্যাটটা তো লক করলেন আপনারা, বাট এখন কিন্তু এখানে সমস্ত নম্বর শো করছে, মানে কি আপনাদের যাদের সাথে চ্যাট করবেন সবার নম্বর কিন্তু এখানে শো করবে, সবার চ্যাটটি কিন্তু এখানে শো করবে। বাট ওই যেই চ্যাটটি আপনারা লক করেছিলেন সেই চ্যাটটি আনার জন্য কি করবেন, জাস্ট আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে নামাবেন। দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে নামালবেন, নিচের দিকে একটু টানবেন, তাহলেই দেখতে পারবেন উপরে কিন্তু শো করে দিচ্ছে লক চ্যাটস। জাস্ট আপনারা এই অপশনটিতে একবার প্রেস করলেই কিন্তু আপনাদের সেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে ভেরিফাই করতে হবে, যেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে আপনারা লক করেছিলেন। জাস্ট আপনারা সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একবার ভেরিফাই করে দেবেন। দেখুন, ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট লকটি ওপেন হয়ে গেল এবং আপনাদের সেই চ্যাট লকটি কিন্তু এখানে শো করলো, এবং সেই চ্যাটটি কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি তারপরে যদি তার সাথে চ্যাট করতে চান সেক্ষেত্রে এখান থেকে মেসেজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটির বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদেরকে ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে প্রবলেম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিকে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।